খুবই কম এই বাইক গুলি কিভাবে ক্রয় করবেন সম্পূর্ণ আমরা সম্রাট ভাইয়ের কাছ থেকে শুনবো। আসসালামু আলাইকুম সম্রাট ভাই। জি ওয়ালাইকুম আসসালাম। আমাদের শপটা হচ্ছে নরসিংদী জেলার মাধবদী বাস স্ট্যান্ড একটা আছে, আর শীতলাবাড়ি মোড়ে একটা আছে, কিন্তু এই বাইক গুলো আমরা মেলাতে উঠাবো। এগুলা এই শপে পাবেন না, এগুলা পাবেন 1/7/2022 রোজ শুক্রবার। আচ্ছা, আর আজকে আমরা যে বাইক গুলো দেখাবো এখানে অল্প সংখ্যক কিছু বাইক, আরো অনেক বাইক আমার স্টকে গোডাউনে আছে, জায়গার স্বল্পতার কারণে সেগুলো এখন দেখাবো না, সেগুলো আমরা দেখাবো 26 তারিখ আর 27 তারিখ। মাইলেজের জন্য রাজা, টিভিএস কিন্তু মাইলেজের জন্য সর্বসেরা। তো এই গাড়িটা, এই যে খাড়া ইঞ্জিনের, এই গাড়িটার আউটলুক একদম অরিজিনাল কন্ডিশনই আছে, সকল দিক বিবেচনা গাড়িটার কন্ডিশন একদম 100-100। এটার প্রাইস একদম কম, এটা মাথা সাথা সবকিছু একদম স্ট্রং, কোনো ভাঙ্গা চারা নাই। এটার প্রাইস হচ্ছে অনলি 18,000 টাকা। 18,000 টাকা? জি, অনলি 18,000 টাকায় 10 বছরের নাম্বার সহিত এই বাইক গুলো। আর বিশেষ কথা ভাই, আসার আগে বলে দেই যে কথাগুলো, অনেক বাইক গুলো নাম ট্রান্সফার হবে, অনেকগুলো নাম ট্রান্সফার হবে না। কেননা নাম ট্রান্সফার হবে না, এগুলো এমনও বাইক আছে আমার জন্মের আগের বাইক আছে এখানে, তো সেগুলো আমি কিভাবে নাম ট্রান্সফার করবো? অনেক সময় মালিক 3-4টা ঘুরে যায় বা মালিক মারা যায়, যাই হোক, যেগুলো নাম ট্রান্সফার হবে অবশ্যই বলে দিব। তবে হ্যাঁ, দলিল এবং শোরুমের মেমো পাবেন, কনটেস্টের মেমো পাবেন, যেটা নতুন বাইক কেনার সময় মেমো। আচ্ছা, আর এদিকে আরো একটা বাইক দেখতে পাচ্ছি, এটা প্রাইস কত ভাই? এটা রাজা ভাই, এটা রাজা, এগুলো রাজা, এগুলো হন্ডা গাড়ি, হন্ডা সিডিআই, অনেক বাই চাই সিডিআই হন্ডা। তো এগুলার ইঞ্জিন দেখতে খুব একটা মাথা নষ্ট হয়ে যায়, এটার কন্ডিশন ইনশাল্লাহ বেস্ট অফ দিক দা বেস্ট। এটার প্রাইস একদম কম, এটার প্রাইস হচ্ছে অনলি 15,000 টাকা। কি বলেন ভাই? 15,000? জি ভাই, 10 বছরের নাম্বার 15,000 টাকা ভাই, নাম্বারের দামও না ভাই, হন্ডা সিডিআই গাড়ি। তবে এগুলা ভাই অফারে একদিন শুধু মেলাতে, তার আগে বুকিং চলবে না, কিচ্ছু চলবে না, শুধুমাত্র মেলার দিনের জন্য আমি এত কালেকশন করছি একটা। এটা কি একটা লোকালয়ের মেলা? এটা বাইকের মেলা না, আমার সাথে আমার ভিউয়ার্সরা একত্রিত হব, দেখবো, দেখা করব, এটাই একটা মজা, এই জন্য এই এই অনুষ্ঠানটা করা। প্লাস ভিডিওটি কিন্তু না টেনে দেখুন, এখানে কিন্তু সব বাইকই আপনারা কম দামে নিতে পারবেন, একটা দামি বাইক। আর হ্যাঁ ভাই, আমি বলে রাখি মেলার সিস্টেমটা হচ্ছে এরকম, আমাদের ভিডিও কাট সিট করার জন্য কোনো কিন্তু অফার দেওয়ার জন্য এই গাড়িগুলো সংগ্রহ করিনি, এগুলো মূল সংগ্রহ করা হয়েছে আপনাদের দেওয়ার জন্য, যে ভিডিও করার জন্য গাড়ি সংগ্রহ করে দিলাম, চিট করলাম, বাটপারি করলাম, এগুলো এগুলো মূলতই নয়। ভিউয়ার্স, সম্রাট ভাইয়ের এত কষ্টের জন্য একটি লাইক তো আমরা আশা করতেই পারি, আর সুন্দর একটি কমেন্ট আপনারা করবেন। এদিকে আরো একটা বাইক আছে, এটা সম্পর্কে বলেন। এটা হন্ডা সিডিআই। আচ্ছা, এটাও হন্ডা সিডিআই। আচ্ছা, তবে এটার মধ্যে তারতম্য অবশ্যই আছে, এটা ঠাকুর গায়ের নাম্বার, অবশ্য নাম্বার, এগুলো গাড়ির নাম্বারে কোনো ফেক না, কারণ এগুলো অনেক আগের গাড়ি, এগুলো সাধারণত পুলিশ ধরে না, এগুলো পেপারস আছে। এই হন্ডা সিডিআই, এই বাইকটার প্রাইস হচ্ছে একটু বেশি, এটার প্রাইস হচ্ছে 22,000 টাকা, বেশি হলো, মুনমুতো বাইক ইনশাল্লাহ 22,000 টাকায় হন্ডা। কি বলেন সম্রাট ভাই, 22,000 টাকা এটা বেশি হলো ভাই? এই বাইকটার নাম শুনলে না ভাই, বেশি কি জন্য বললাম, এটা যদি 15 হয় এটা 22 কিভাবে কষ্ট করতে পারে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওই সুবাদে বললাম। তো এদিকে আমরা আরো একটি টিভিএস মেট্রো দেখতে পাচ্ছি। ওই ভাই, এটার জন্য কি বলবো ভাই, এটা তো সর্বসময় ভাইরাল, এখন আবার একটা ভাইরাল করে দেই। আচ্ছা, এটা ফার্স্ট পার্টি, 10 বছরের নাম্বার, নাম ট্রান্সফার হবে, অ্যানালগ নাম্বার ডিজিটাল করতে হবে, তবে নাম ট্রান্সফার হবে, ফার্স্ট পার্টি উপস্থিত আছে, ভোটার আইডি কার্ড আছে, সব আছে, এখন ফার্স্ট পার্টি আছে। এটার প্রাইস অনলি 28,000 টাকা। এটাও 28,000? মেট্রো, মেট্রো, এটা কিন্তু স্টার স্পোর্টস না, এটা মেট্রো বাইক। মেট্রো 28,000? 28,000? জি। ওকে, অনেক ভাই বলতে পারেন ভাই হাত চলে কেন আজকে, সম্রাট ভাই কি পাগল হয়ে গেল ভাই? ভাই আজকে খুশিতে হাত দিয়ে বলতেছি ভাই, আসলে আমি এভাবে ভিডিও করি না, কিন্তু আপনাদের যে অফারগুলো দিচ্ছি শুধু মেলার জন্য 1 তারিখ শুক্রবার, আশা করি এগুলো তো সিম্পল বাইক ভাই, আমার জন্য মেলাতে থাকবে আরো অনেক বাইক ইনশাল্লাহ। এগুলো তো বাইক খুব মাইলেজ দেয়,
এটা হচ্ছে স্যামসাং কোম্পানি। এগুলার মাইলেজের জন্য বলতেন, এগুলো সাধারণত পল্লী বিদ্যুতের লোকেরা চালায় বা অনেকে মোটিভেশন করে চালায় বা এই বাইকটা কিন্তু আউটলুকটা অনেক সুন্দর, দেখতে অনেক সুন্দর, এটা ইঞ্জিন কন্ডিশনও মোটামুটি ভালো। তো এই বাইকটার প্রাইস হচ্ছে 15,500 টাকা। এটা 15,500? 15,500? 15,500 কিভাবে সম্ভব ভাই? এই ভাই আমার কষ্টের ফল, মানে অনেক কষ্ট করে এগুলো সংগ্রহ করে আপনাদের জন্য আনছি। অনেক মিডিয়া থেকে অনেক দিন আশা কইরা আমি দি কষ্ট করে নিয়ে আসছি যে ভাই আমি মেলা দিতে মেলাতে বাইক দেন, যে আমার মিডিয়ার কাছে আমি মানে এক পর্যায়ে ভিক্ষা চাই নিয়েছি, ওই বাইকগুলো আপনাদের দিতেছি। সম্রাট ভাই কিন্তু মেলাটির জন্য অনেক কষ্ট করছে, অনেক কষ্ট করছে, সেই জন্য আমরা কিন্তু একটি ভালো কমেন্টের আশা করতেই পারি, সাথে একটা লাইকের আশা। তো এদিকে আরো একটি বাইক দেখতে পাচ্ছি, এটা সম্পর্কে বলেন। আরে ভাই কি বলবো ভাই, গাড়িটার ওই চাকার রিংটা দেখেন, রিংটা দেখলে ভাই গাড়িটার মানে দাম উঠে যাবে। আচ্ছা তাই তো, চাকার রিংটা দেখলে দাম উঠে যাবে, ডিস্ক ব্রেকের গাড়ি। তো এই গাড়িটার প্রাইস হচ্ছে অনলি 16,000 টাকা। বেশিরভাগ গাড়ি আছে যেগুলো আমি খুললে বিক্রি করলে যাচ্ছে বেশি দাম পাবো, খুললে বিক্রি করলে বেশি পাবো, বা আমার মেলা ক্যান্সেল দিয়ে যদি বলে মেলা ক্যান্সেল, তাইলে তো আমার দুইগুণ টাকা আসবো। এই একটা একটা করে দুইটা করে বেশ ঢুকে ঢুকে দুইগুণ টাকা আসবো, তো আবার লোক খুশি হয়ে নিবো। কিন্তু আমি আপনাদের আসার জন্য এবং আপনাদের ভালোবাসার জন্য আমি এগুলো দিচ্ছি। তো এদিকে আরো চমৎকার একটু হলুদ কালার বাইক দেখতে পাচ্ছি ভাই, এটা কি কম দামি বাইক? ভাই এটা আমার নিজের হাতে স্টিকারটা লাগাইছি। আচ্ছা এটা আমারতে কি লাগে বলবো না, এটা এটা এটার চেহারা দেখলেই মাথা ঠান্ডা। ওই গাড়িটার ইঞ্জিনটা এতই ফ্রেশ, এতই ফ্রেশ, ওয়ালটনের মধ্যে আমার লাইফে এত ইঞ্জিন ফ্রেশ পাই নাই, মানে আমি পাই নাই। ইঞ্জিন তো অবশ্যই ফ্রেশ থাকে, ওয়ালটনের গাড়িও ফ্রেশ থাকে, অনেক গাড়ির ফ্রেশ থাকে, কিন্তু আমার লাইফে আমি ওয়ালটনের মধ্যে এত সুন্দর ডিজাইন করা, মানে এভরিথিং দিকে। আর এটা হরেনটাও কিন্তু আপনার মিউজিক হরেন, 5-6টা ডিজাইন হবে, বিভিন্ন মিউজিক দিবে। তো এটা ডাবল ডিক্সের বাইক। ডাবল ডিক্স? ডাবল ডিক্স বলেন কি? জি, এই যে এক ডিক্স পিছনে এক ডিক্স, এটা কোনো বাঙ্গা বুঙ্গি জোড়া তালি কিছু নয়, মিটার রানিং, গিয়ার শু করে মিটারে। আচ্ছা তো এই বাইকটার প্রাইস হচ্ছে 36,000 টাকা। অনলি 36,000 টাকা? মনে করেন যে পানির দাম, এটা তিনটা পেপার এভরিথিং ওকে, 10 বছর 6 নাম্বার, 36,000 টাকা এই বাইকটা। আমি মনে করি এই বাইকটার জন্য ইনশাল্লাহ কম করে হলেও 50টা কাস্টমার থাকবে, কারণ এই বাইকটা যা বলছি কথা কাজে এক পাবেন 100%। আচ্ছা 36,000 টাকা ডাবল ডিক্সের ফ্রেশ কন্ডিশন, মানে এটা দিয়ে আপনি যে কোনো জায়গায় চাইলেন কেউ কইব না, এটা ওয়ালটন বুকিং হয়ে গেছে, ওটা মেলার না, ওটা বুকিং। আচ্ছা ভিউয়ার্স, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন আর আজকের ভিডিওটি অনেক অনেক শেয়ার করুন। এদিকে আরো একটি বাইক দেখতে পাচ্ছি ভাই, মেলায় কি খালি ছোট বাইক ওড়ামু, বড় বাইক তো তুলতে হইব। তা তো অবশ্যই, বড় বাইক যদি না তুলি তাহলে তো লোকেরা বলবো ভাই ছোট নিয়ে আসছে, যে জায়গায় মেলা দেবো সব বলবো ভাই সব এক কোয়ালিটির বাইক, ভাই আমি টাকা নিয়ে আইছি বেশি, দাও কি করবো। এই যে মেলার জন্য একটা বাইক আনলাম, অফারে আপনার পেয়ে যাচ্ছেন 10-15,000 টাকা ছাড় পাবেন ইনশাল্লাহ। তো যেই অফারটা দিবো, অফারটা অবশ্য আমার একদম অফার, এই বইলে অফার কমামু না, কারণ বইলে কমানো হচ্ছে আমি মনে করি একদমে কমাই দেওয়াই ভালো। এই যে এই বাইকটা ডাবল ডিক্সের বাইক, পালসার 2019 মডেল, বিশে কিনা গাড়ি, বিশে কিনতে 19 মডেল দিছে বিআরটি। আচ্ছা এটার প্রাইস হচ্ছে অনলি 1,30,000, 1,30,000 এর মধ্যে ডাবল ডিক্সের পালসার অসম্ভবই ধরা যায় যদি কন্ডিশন ফ্রেশ থাকে। এটার কন্ডিশন তো দেখতেই পাচ্ছেন ভাই, পলি করা, গাড়িতে কোনো ক্র্যাশ নাই, কোনো দাগ নাই, এটার যা আছে সব অরিজিনাল, মিটার কোনো কমানো হয় না, কিচ্ছুই করা হয় নাই, মিটারে অনেক আছে, 29,000 আছে জেনুইন চলা। আমরা ভাই মিটার কমানোর সময় পাই না, কমাইও না, চাকা দুইটা অরিজিনাল, মানে যা করতে হইব আপনার নিয়ে করতে হইব যদি কোনো কাজ থাকে, কিন্তু কোনো কাজ নাই আমার জানা মতে। কিন্তু তারপরও একটা পুরান গাড়ি কিনলে নিজের মন মতো করতে হলে যে ভাই আমি চাকা চেঞ্জ করে নিলাম, করে লাইবেন যে ভাই করতাম না, না করবেন অসুবিধা নাই। কিন্তু এই বাইকটা যে ভাইয়ের, ওই ভাই আমার দোকানে থেকে না 1 মিনিট লাগবো না যাইতে, দোকানে যাইয়া কথা বললে তারপর দরকার হয়ে নিবেন ফার্স্ট পার্টি। এটার দাম কত বললাম? 1,30,000, 1,30,000 ডাবল ডিক্স, ডাবল ডিক্স পালসার। আমি চাইলে এখন 1,35,000 বেচতে পারবো, এখন বেচলাম না শুধু মেলার জন্য। বিয়াত চমক কিন্তু এখানেই শেষ না, আমরা দ্বিতীয় শোরুমে আরো অনেক চমক দেখতে পারবো, আপনারা ভিডিও সম্পূর্ণ দেখুন। ওই ভাই শুধু কি, এটা কি ভাই আরন 5 মডিফাই হয়, আর টি আর কি মডিফাই হয় না, এটা চেহারাটা দেখেন। আচ্ছা এটা কি গাড়ি? টিবিএস গাড়ি, ওই টিবিএস আর টি আর। আচ্ছা ভাই আসলে আমি কি বলবো ভাই, একটু পাগলের মতো কথা বলতেছি, রাগ হইন না ভাই। অনেক ভাই বলতে পারে যে সম্রাট ভাই তো এমন না ভাই, আজকে একটু খুশি বেশি, অফার বেশি,
আপনাদের মানে সব দিক দিয়ে আপনারাও ইনশাল্লাহ খুশি হবেন আশা করি। তো এটার এটার সব পেপারস আছে, ফার্স্ট পার্টি আছে, সব কিছু আছে, ইঞ্জিন কন্ডিশন ভালো, লক্কর জক্কর কিছু না, লাইট লুইট ভালো, সেলফি স্টার্ট, টুকাই টুকাই স্টার্ট, সব দিক দিয়ে এভরিথিং ওকে, মিটার ভালো। এই বাইকটার প্রাইস হচ্ছে অনলি 35,000 টাকা, 35,000 টাকা, 35,000 টাকা ভাই, অনলি 35,000, 35,000 টাকা, হ্যাঁ 35,000 টাকায় এই বাইকটা নিতে পারবেন এই সম্রাট বাইক গ্যালারি থেকে। সেলফি স্টার্ট, আরটিআরের মাথা লাগানো, এটা কিন্তু টিভিএস কোম্পানিরই, টিভিএস স্টার স্পোর্টস মনে হয় এটা। তো যাই হোক, তবে এটার সেলফি স্টার্ট ইঞ্জিন একদম ফ্রেশ, ইঞ্জিনটা দেখেন তো ভাই, ইঞ্জিনটা দেখতে পাচ্ছি, ইঞ্জিন কন্ডিশন একদম ফ্রেশ। এটার প্রাইস হচ্ছে অনলি 35,000 টাকায়। পাশাপাশি আরো একটা বাইক দেখতে পাচ্ছি, এটা কি ভাই? ভাই কি বলবো ভাই, এটা আনছি, এটা আনছি ভাই 100 কিলো দূর থেকে গেছিলাম, 4-5টা বাইক নিতে হয় নাই, কিন্তু ছোট গাড়ি যে এত মজা চালাইয়া আমার লাইফে, আমি এটা চালাই বুঝছি, ছোট গাড়ি আসলেই খুব মজা, মডিফাই করলে খুব মজা, মানে যেমনি চালাই এই গাড়িটা চালাইতে আমার কাছে গর্ব মনে হয়েছে। গাড়ি চালাইতেছি মানে গাড়িতে কোনো অ্যাক্সিডেন্টের ভয় নাই, কিচ্ছু নাই, স্পিডে চালান যায়, কন্ট্রোল রাখা যায়, সব কিছু ওকে। তো এই ছোটো বাইকটা, ছোটো হইলে কী হবে, এটার প্রেশার খুব খুব প্রেশার এবং চালায় খুব মজা, সেলফি স্টার্ট অল অপশন ভালো। এটার প্রাইস একদম কম, এটার প্রাইস হচ্ছে অনলি 16,000 টাকা। আরো একটি মোটামুটি ফ্রেশ বাইকই দেখতে পাচ্ছি, কালারটা খুবই সুন্দর, ওয়ালটন গাড়ি, কিন্তু ওয়ালটনের মতো না, ও আচ্ছা, এটা দেখে ইয়ামা মানে ইয়ামা হন্ডা গাড়ির থেকেও ফ্রেশ দেখা যায়, ট্যাঙ্কি শুধু ফ্রেশ না, ইঞ্জিন ফ্রেশ, সব দিক দিয়ে ফ্রেশ। এটা 110 সিসির বাইক, এটার আউটলুক তো একদম পছন্দনীয়, কোনোই কাজ কাম না, প্রাইস হচ্ছে অনলি 25,000 টাকা। আচ্ছা বিয়াস, আজকের ভিডিওটা কিন্তু অনেক অনেক স্পেশাল, আরো একটি বাইক দেখতে পাচ্ছি, এটা সম্পর্কে বলে ভাই। ওটা কি বাইক ওটা আমার বলতে হইব না, ওটা সবাই জানে, ওটা কি বাইক, ওটা হচ্ছে ইয়ামা আরএক্স। আচ্ছা ইয়ামা আরএক্স মানে আরএক্স এর জগতে, ইয়ামার জগতে আরএক্স এর উপরে কোনো বাইক নাই, এটা আমার কথা না, বিশেষজ্ঞদের কথা, সবার কথা, সব মেকারদের কথা, আরএক্স এর উপরে কোনো বাইক নাই। তো এই এই বাইকটার প্রাইস অনলি 17,000। কি বলেন, এটা অনলি 17,000? অনলি 17,000, আমি লাভ নারাই কি বলতেছি, আমি বিশ্বাস করি আমার বাইকগুলা, আপনারা ওই দিন অনেকগুলা মানে লোক খালি হাতে যেতে হইতে পারে, কারণ বাইক যদি অনেক পরিমাণ থাকে লোক আসবে অনেক পরিমাণ, ইনশাল্লাহ খালি হাতে যাইলেও পরবর্তীতে আমি তাদের বুকিং লিস্ট রাখবো, আমি বুকিং দিয়ে তাদের বাইক দিয়ে দিব। আর বিশেষ কথা হচ্ছে ভাই, এই বাইকগুলো ভাই যে রেট দিচ্ছি এই রেটে ভাই ইনশাল্লাহ কোথায় পাবেন না, অনেক জায়গাতে 10-15-20-25-30,000 টাকা কম ভাই। ভাই আমরা দূর বানানো লেগে ব্যবসা করতেছি না, আমি মেলা দিচ্ছি শুধু সম্মিলিত হওয়ার জন্য। যাই হোক, এখন তারপর আরেকটি বাইক দেখতেছেন 125 সিসি, এটা হচ্ছে ফ্রিডম 125 সিসি। এই বাইকটি 10 বছরের নাম্বার, ফার্স্ট পার্টি, তিনও পেপার আছে। এটার প্রাইস হচ্ছে অনলি 18,000 টাকা, 18,000 টাকায় পেয়ে যাবেন এই ফ্রিডম বাইকটি। আমরা এখানে আর কথা না বলে সরাসরি চলে যাব সম্রাট ভাইয়ের দ্বিতীয় শোরুমে। তো ভাইরা, আমরা যে বাইকগুলো মেলা ব্যতীত এখন আপাতত 1 তারিখের আগে, 1-7-2022 এর আগে যে বাইকগুলো বিক্রি করব, সেই বাইকগুলো আপনাদের দেখাচ্ছি, আর সেই বাইকগুলো সম্বন্ধে বলবো। যদি সেই বাইকগুলো 1 তারিখের আগে সেল না হয় তাহলে সেগুলো অবশ্যই মেলাতে পাবেন। তো আপনারা রেগুলার যে বাইকগুলো এখন নিতে পারবেন, এখন দেখে কালকে নিতে পারবেন বা 1 তারিখের আগে নিতে পারবেন, সেই বাইকগুলো সম্বন্ধে বিস্তারিত বলছি। এখন আমরা প্রথমে একটি বাইক দেখাচ্ছি, এটা হচ্ছে এস পাওয়ার ম্যাগজেট। এই বাইকটি হচ্ছে এস পাওয়ার কোম্পানি, এটা 150 সিসির বাইক, বাইকটার লুকটা খুব সুন্দর, অনেকটা এনএস এর মতো দেখতে। তো এই বাইকটার কালারটাও খুব অস্থির, এটা প্রাইস হচ্ছে অনলি 38,000 টাকা। তো 38,000 টাকার মধ্যে 150 সিসির বাইক এবং মোটামুটি ফ্রেশ কন্ডিশন, এটা ইঞ্জিন কন্ডিশন ভালো, সেলফে স্টার্ট, টুকায় টুকায় স্টার্ট, ডিস্ক ব্রেক, সাধারণত 150 সিসি সব বাইকই ডিস্ক হয়, তবে এটার কন্ডিশন খুবই ফ্রেশ, এটা ডিজিটাল মিটার, এটার ইঞ্জিনটা আনটাচ, এটার প্রাইস অনলি 38,000 টাকা। এটার শোরুম ফাইল, ফাইল তোলা আছে, চাইলে নিজের নামে যে কোনো সময় নাম্বার করতে পারবে। তারপর আমরা আরেকটি স্কুটার টাইপের বাইক দেখতেছি, এটা হচ্ছে মূলত গিয়ার আছে কিন্তু ক্লাচ নাই, রানার কাইট প্লাস। এই রানার কাইট প্লাসটা অন টেস্ট অবস্থায় আছে, এটার এখনও নাম্বার করা হয়নি, ফার্স্ট পার্টি, চাইলে নিজের নামে নাম্বার করতে পারবেন, ফাইল আমার হাতে আছে, তোলা আছে, এটা এই অন টেস্ট অবস্থায়। এটা ডিস্ক ব্রেক, দেখেন সামনে অস্থির রুক, এটার নিচে আবার দুইটা লাইট আছে, একটা লাইট উপরে, মোট 3টা লাইট, এভরিথিং ওকে। এই গাড়িটা দেখতে খুব সুন্দর, এটার দাম হচ্ছে অনলি 34,000 টাকা। তারপর আমরা আরেকটি বাইক দেখতেছি, এটা হচ্ছে হিরো হাঙ্ক, এই কালারটা খুব মানে খুব একটা অস্থির একটা কালার,
এটা হালকা সোনালী কালারের মতো। এই কালারটা, এই কালারের এই বাইকটা হচ্ছে 2020 এর মডেল, ঢাকা মেট্রো ল 47 সিরিয়ালের গাড়ি, ফার্স্ট পার্টি, ডাবল ডিস্ক, চাকা লাগানো হয়েছে নতুন, একদম নতুন, ভিডোলা একদম ফ্রেশ, একদম ইঞ্জিল তো আনটাচ বলতে হবে না ইনশাল্লাহ, আশা করি বুঝবেন গাড়ির কন্ডিশন দেখেই ইঞ্জিলটা আনটাচ। এটার প্রাইস হচ্ছে অনলি 95,000 টাকা। আমি বিশ্বাস করি এই প্রাইসে সারা বাংলায় ইনশাল্লাহ কেউ দিতে পারবে না। পর যে বাইকটি দেখতেছি এই বাইকটির কথা পূর্ব বলছি, এটা একজন পুলিশ চালাইতো, এটা অন টেস্ট অবস্থায় আছে, ফাইল আমার হাতে আছে, ফাইল নিয়ে কোনো দুশ্চিন্তা নাই, ফাইল আমার হাতে সম্পূর্ণ, ফাইল যে কোনো দিন চাইলে নাম ট্রান্সফার করে নিজের নামে নাম্বার করতে পারবেন। এই গাড়িটা 68,000 টাকা, অনলি 68,000 টাকা। এই আরটিআর বাইকটা পাবেন সম্রাট বাইক গ্যালারি থেকে আপনারা, তো এটা অন টেস্ট অবস্থায় নিজের নামে নাম্বার করতে পারবেন। এটার ইঞ্জিন কন্ডিশন গুড। আমরা আরেকটি আরটিআর বাইক দেখাবো, এই আরটিআরটা হচ্ছে 160 সিসি ডাবল ডিস্ক। সাধারণত ডাবল ডিস্ক আরটিআর খুব 160-এর মধ্যে খুব কম, খুব একটা দেখা যায় না 160 সিসির মধ্যে অ্যাপাচি আরটিআর ডাবল ডিস্কের এই মডেলটা। তবে এই এই বাইকটার ইঞ্জিনটা আনটাচ, এটা 100% আমি শিওর এটা আনটাচ ভাই। অনেক জায়গায় সিঙ্গেল ডিস্কে বিক্রি করে 1,20,15 এই এই মডেলের এই বাইক। তো আমার কাছে 1,14,000 টাকা একটা বাইকই আছে। অনেক ভাইরা বাইক সেল হওয়ার পরে কল দেয়, ভাই বাইক থাকতে বাইক ভালো গাড়ি নিতে চাইলে ইনশাল্লাহ কল দিবেন। তারপর আমরা আরেকটি গিক্সার বাইক দেখতে যাচ্ছি, একটা ডাবল ডিস্ক। এই গিক্সার বাইকটার প্রাইস হচ্ছে অনলি 1,48,000 টাকা। তারপর আমরা দেখতে পাচ্ছি একটি বাজাজ ডিসকোভার, এই ডিসকোভার সরি 2017-তে রেজিস্ট্রেশন, এটা 2014 মডেল। তো এই বাইকটা 100 সিসির, এই বাইকটা আপনার আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন অনলি 56,000 টাকা ইনশাল্লাহ, অনলি 56,000 টাকা পেয়ে যাবেন সম্রাট বাইক গ্যালারিতে একটি বাজাজ ডিসকোভার, একদম মোটামুটি ভালো কন্ডিশনে, একদম ভালো কন্ডিশন বলা যায় না, মোটামুটি ভালো কন্ডিশন। এই ডিসকোভারটা 56,000 টাকা, আর এই রানার নাইট রাইডার, এই বাইকটার প্রাইস হচ্ছে অনলি 55,000 টাকা, 150 সিসি এই রানার নাইট রাইডার। এই বাইকটি 55,000 টাকা সম্রাট বাইক গ্যালারি থেকে নিতে পারবেন, এটা অনেকটা দেখতে হন্ডা কোম্পানির মতো। তারপরে আরেকটি দেখতে পাচ্ছেন হিরো হন্ডা এনএক্সি স্প্লেন্ডার, এই বাইকটার প্রাইস হচ্ছে অনলি 42,000 টাকা, অনলি 42,000 টাকায় এই হিরো হন্ডা স্প্লেন্ডার এনএক্সি বাইকটি 10 বছরের কাগজ সহ নিতে পারবেন সম্রাট বাইক গ্যালারি থেকে। সেলফি স্টার্ট, এটা ফ্রেশ কন্ডিশন, আমাদের বাইকগুলো আসলে বেশিক্ষণ বা বেশি দিন থাকে না। তারপর আমরা আরেকটি বাইক দেখাচ্ছি, এটা হিরো হন্ডা প্যাশন প্রো, এটা ডিজিটাল মিটার, লেন্সটা খুব স্মার্ট, চেহারাটা খুব স্মার্ট। এই বাইকটার প্রাইস হচ্ছে অনলি 42,000 টাকা, এটা 10 বছরের নাম্বার, এটা ফার্স্ট পার্টি, এটার ইঞ্জিন কন্ডিশন গুড, সব দিক দিয়ে 100-100 ইনশাল্লাহ। আরেকটি বাইক দেখাচ্ছি, এটা হচ্ছে হন্ডা শাইন, হন্ডা শাইন, এই বাইকটা বায়না হয়ে গেছে 10 বছরের নাম্বার, এই বাইকটা বিক্রি হয়েছে অনলি 45,000 টাকা। আমাদের এখানে খুব কম প্রাইসে বাইক পাবেন ইনশাল্লাহ। তারপর আমরা যে বাইকটি দেখতেছি, এটা হচ্ছে বাজাজ পালসার। অনেক ভাই বলে যে ভাই পালসার দেন, একটা পালসার দেন, ভাই আপনাদের জন্য নিয়ে আসলাম 10 বছরের নাম্বার সহিত 2010-এর মডেল একটি পালসার বাইক। এই বাইকটার ইঞ্জিনটা রং করা, এই বাইকটা কিন্তু কালার করা বাইক, তবে ইঞ্জিন কন্ডিশন খুব ভালো, খুবই ভালো, গাড়ি আউটলুক ফ্রেশ, কালারটাও খুব সুন্দর করা, কেউ বলতে পারবে না কালার করা, তবে আমি বলে দিলাম আমার গাড়ি কালার করা এটা। কিন্তু গাড়িটার প্রাইস খুব কম, অনলি 62,000 টাকা, অনলি 62,000 টাকায় এই পালসার বাইকটা যারা নিতে চান সম্রাট বাইক গ্যালারিতে আসবেন, এটা 10 বছরের নাম্বার। আর এখানে একটা ডিজিটাল যারা আছে, ডিজিটাল নাম্বার প্লেট, নাম্বার প্লেট লাগানো হয় নাই তবে লাগিয়ে দেওয়া হবে, এটার প্রাইস হচ্ছে অনলি 38,000 টাকা, অনলি 38,000 টাকায় যারা ডিজিটাল, যারা ডিজিটাল মিটার, হাইড্রোলিক ব্রেক, একদম অসম্ভবের মতোই। এখন কিন্তু এটা নতুন ঠিকানা, এটা হচ্ছে মাধবদি বাস স্ট্যান্ড, মানে আমাদের এটা পূর্বে এই দোকান ছিল, তো এই মাধবদি বাস স্ট্যান্ড প্রাইভেট কার স্ট্যান্ডের বিপরীত পাশে। আর আরেকটি শাখা হচ্ছে শীতলাবাড়ি মোড়ে, ওইখানে আপাতত মেলার বাইকগুলা যেগুলো আমরা ভিডিওর শুরুতে দেখাইলাম ওই বাইকগুলো আছে। আর এখানে হচ্ছে বাস স্ট্যান্ড প্রাইভেট কার স্ট্যান্ডের বিপরীত পাশে আপনারা আসবেন, আর এই বাইকগুলো আপনারা নিতে পারবেন, এই দোকানের এই বাইকগুলো নিতে পারবেন 30 তারিখ পর্যন্ত। 30 তারিখের পর এই বাইকগুলো চলে যাবে মেলাতে, মেলার কালেকশনে 1 তারিখে। সম্রাট ভাই আপনার মেলাতে কিভাবে আসবে আপনি যদি একটু বলতেন। ভাই আমি এখন প্রাথমিকভাবে যে জিনিসটা বলে দিতেছি ওটা হচ্ছে প্রাথমিক একটা ঠিকানা, আর বাদ ভাই এটা হচ্ছে আমরা ভিডিও সহ ঠিকানা দেব। প্রাথমিক ঠিকানা হচ্ছে নারায়ণগঞ্জ জেলা 2500, যেটা মাধবদী পার্শ্ববর্তী একটি এলাকা, 2500-এর রায়নাদি কলাগাছিয়া আমার বোনের বাসা, এবং আমি মেলাটা সেখানেই দেবো। এটা মেলা না ভাই, মেলা বললে ভুল হবে, মেলা না, কারণ মেলাতে অনেক ধরনের লোক থাকবে বা অনেক ধরনের গাড়ি থাকবে, অনেকের গাড়ি থাকবে, এটা শুধু মেলা না, এটা একটা অফার,
এটা সম্রাট বাইক গ্যালারির পার্সোনাল অফার। মেলা মানে মেলা হচ্ছে আমাদের ভাষ্য ব্যবহার করার জন্য বলি, কিন্তু এটা অফার, সম্রাট বাইক গ্যালারির পার্সোনাল অফার। এই অফারের বাইকগুলো থাকবে ওই এক তারিখ শুক্রবার। তো যদি আমাদের এই অফারের সময় কেউ বাইক বিক্রি করতে চান বা কিনতে চান অন্য কেউ, সেই ক্ষেত্রে আমাদের কোনো সমস্যা নেই, পার্সোনাল কোনো সিদ্ধান্ত নেই, সেখানে দিয়ে আপনারা বিক্রি করতে পারবেন। আমাদের কোনো মানে যে ভাই আমাদের এখানে বিক্রি করেন কেন বা এসে, আমাদের কোনো আকুতি বা কোনো ই নাই। আপনাদের চাইলে, আপনাদের মনে চাইলে, আমাদের যেমন 2500 বাসি আছে যারা চান যে ভাই আমি 5টা বাইক বিক্রি করব, হ্যাঁ ভাই বিক্রি করতে পারবেন। যদি আপনার মনে চায় যে ভাই সম্রাট ভাই আপনি খুব একরান্ত পরিশ্রম করে এই লোকগুলো আনছেন, এই করছেন, আপনার জন্য বিক্রি হয়েছে, মনে চাইলে আমাদের এই খরচ বাবদ কিছু টাকা আপনি দিলেন, মনে না চাইলে আপনি না দিলেন, চলে যাইলেন, অসুবিধা নেই, তাতে আমার কোনো আফসোস নেই। আমি আরেকটা বিষয় বলে দেখি, আমাদের এই মেলাতে কোনো প্রকার কাগজ ছাড়া বাইক বিক্রি হবে না, এটা আমি লিখিত এবং এটা আমি জাস্টিফাই করে ওঠাবো। কারণ কাগজ ছাড়া বাইক আমাদের মেলাতে বাইক কোনো বাইক বিক্রি করতে পারবেন না। যেমন অন টেস্ট বিক্রি করতে পারবেন, শোরুম মেমো আছে বিক্রি করতে পারবেন, কিন্তু ডুপ্লিকেট কোনো গাড়ি বিক্রি করতে পারবেন। তো সম্রাট ভাই আজকের ভিডিওতে যদি আপনার মেলাতে কিভাবে যাবে ওই সম্পর্কে একটা ঠিকানা দিতে পারি, যেইখান থেকে যান 2500 যেতে হবে আগে, 2500 আগে যেতে হবে, তারপর যদি আপনার মদনপুর চিনেন তাহলে 2500 আগে যেতে হবে না, কিন্তু 2500 এর আগে রাইনাদি আছে, ওই রাইনাদি কলাগাছি দাদা বা 2500 যাইয়েই রাইনাদি কলাগাছি, রাইনাদি কলাগাছি 2500 আবার দুইটা কলাগাছি, সমস্যা হচ্ছে একই নাম দুই দুইটা, একটা হচ্ছে কলাকাইচ্ছা বলে, কলাকাইচ্ছা বলে, আরেকটা হচ্ছে ওটার নামও কলাকাছিয়া কিন্তু কলাকাইচ্ছা বলে, আরেকটা হচ্ছে রাইনাদি কলাকাছিয়া। তো কলাকাছিয়াই রাইনাদি কলাকাছিয়ে যাবেন। তো আমি বলে রাখবো যে আপনারা আমাদের এই চ্যানেলটা দেখবেন, দেখলে আপনারা বুঝতে পারবেন পরে ভিডিওতে যে আমরা লোকেশনটা কিভাবে কিভাবে যাবেন, পুরো লোকেশন দিয়ে দিব। আচ্ছা ভিউয়ার্স, এছাড়াও স্ক্রিনে যে নাম্বারগুলি থাকবে আপনারা মেলাতে আসার জন্য শুধু ওই দিন আপনাদের সবগুলি কল উঠানো হবে, আপনারা যারা আসতে সমস্যা হবে তারা কল দিয়ে আসবেন, ঠিকানা নিয়ে আসবেন। ভাই আরেকটা কথা ভাই, ওই ভিউয়ার্সের উদ্দেশ্যে বলতে চাই ভাই, আপনারা যারা দূর দূরান্ত থেকে আসবেন, তো আপনারা যদি বলেন আমাকে যে সাপোর্ট দেন বা বলেন যে ভাই হ্যাঁ আমরা কি পরিমাণ আসব, ওইখানে কি গণবোস করার কোনো প্রয়োজন আছে, বা আপনারা যদি মনে করেন যে হ্যাঁ আছে ভাই সম্রাট ভাই করেন ভাই একদিন সমস্যা নাই, কিন্তু আরেকটা বিষয় গণবোস করলে কিন্তু অনেক ব্যয়বহুল ভাবে অনেকভাবে করতে হবে, কেননা গ্রামের লোকজন আছে, আমাদের সদস্যবৃন্দরা আছে, সব মিলে বিবেচনা করে করতে হবে। আর যদি বলেন আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন হ্যাঁ ভাই সম্রাট ভাই গণবোস করলে মনে হয় ভালো হবে, কারণ আমার দিকটাও বিবেচনা করে বললেন, কারণ আপনারা যাবেন যে ওই জায়গায় একটা মেলার মাঝে আসলে গণবোস মনে না করলে ভালো হয়, কেননা ওইখানে গণবোস করলে আলাদা একটা আয়োজন করতে হবে, আর গণবোস করলে একটা বিশৃঙ্খলার সৃষ্টি হবে। তারপরে আপনারা কমেন্টে জানায়েন, আর কমেন্টে আপনারা আমাকে দিক নির্দেশনা দিয়েন ভাই, আমি সবার দিক নির্দেশনা ইনশাল্লাহ ফলো করবো যত সম্ভব। আর মেলার বাইকগুলো আপনারা নিতে চাইলে আমি পরের যে ভিডিওটা দেবো তখন থেকে আপনাদের নাম এন্ট্রি করা হবে, নাম এন্ট্রি এই কারণে করা হবে যে কতজন লোক আমার কাছে আসবে ইনশাল্লাহ, কতটুকু কতগুলো বাইক বিক্রি হবে সেই সম্বন্ধে। আমার কিন্তু এই বাইকগুলো শুধু মেলার জন্য নয়, মেলার জন্য এরকম আরও ডাবল বাইক আছে। আচ্ছা তো ওই বাইকগুলো আমি এত বাইক সংগ্রহ করছি, এখন যদি যাইয়া যদি বিক্রি হয় 5টা 6টা তাহলে তো জিনিসটা আবার গাড়ি ভাড়াতে নিয়ে আসো বা তেল খরচ, কিন্তু আশা করি আমার আমার কোনো কাজে আমি অসফল হইনি, কেননা আমার কাজের সম্পূর্ণ বিষয়গুলো আমার সৎ এবং একনিষ্ঠা থাকে, আমি কখনো মানে কি বলে এক পর্যায়ে যে অর্থলোভের পরে আমি কোনো কাজই করি না। তো সেই হিসাবে আমি বলতে চাই ইনশাল্লাহ বিক্রি হয়ে যাবে, আমার কোনো বাইকই থাকবে না। আর বিক্রিটা আমার টেনশন না, টেনশন হচ্ছে মেলাটা সুশৃঙ্খল হওয়াটা। যাই হোক দোয়া রাখবে। তো ভিউয়ার্স ভিডিওটি আর বড় করবো না, সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনি যদি জেআরবিটি ব্লগ চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন, এই রিলেটেড ভিডিও পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বাটনটি অল করে রাখবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজকের মতো ভিডিও এখানে শেষ করে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।